হ্যালো ফ্রেন্ড, আমি সমরের বিশ্বাস আর আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। বিষয় হচ্ছে ফটোগ্রাফি নিয়ে। আমরা যারা নতুন বা যারা ফটোগ্রাফি নতুন শুরু করেছে বা করবে, তারা অনেকেই মানে ভেবে থাকে যে কেমন ক্যামেরা নিতে হবে। যাই হোক, তো আমার সাজেশন এটাই থাকবে, যারা নতুন তারা যেন প্রফেশনাল লেভেলের ক্যামেরা না নেয়, কারণ প্রথমে অনেক কিছু শেখার বিষয় থাকে, সেগুলো আমরা ছোটো ক্যামেরা থেকে শিখতে পারি, এন্ট্রি লেভেলের আমার কথা মতো। তো বিষয় হচ্ছে, এবার এন্ট্রি লেভেলের ক্যামেরা দিয়েও অনেক ভালো ভালো ফটো তোলা যায়। যখন আমরা শিখে যাব সমস্ত বিষয়গুলো, তখন না হয় প্রফেশনাল লেভেলে ক্যামেরাটা আপডেট করবো। তো আমি আমার তোলা কিছু ফটো আপনাদের সাথে শেয়ার করবো। আমার ক্যামেরাটাও একদম বেসিক ক্যানন-এর 1300D, আর আমি লেন্স ইউজ করি 75x300mm, অ্যাপারেচার 5.6। এই আমার ক্যামেরা, এই লেন্স, এই দিয়ে আমি পার্ক ফটোগ্রাফি করি। আশা করি আমার তোলা ফটোগুলো আপনাদের দেখাবো, আপনাদের ভালো লাগবে। আর কোন কোন সেটিংগুলো আমি ইউজ করি সেটাও ইমেজের সাথে আমি শো করিয়ে দেবো, যাতে আপনাদের ফটোগ্রাফি করতে সুবিধা হয় আর যদি কিছু শেখাতে পারি আপনাদের। আর সব থেকে বড় কথা, যদি আপনাদের থেকে শিখতে পারি। তো চলুন ফটোগ্রাফিগুলো দেখি। দুপুর 3:30 বাজলো, প্রচণ্ড গরম, আর জানি না আগের মতো পাখি দেখা যাবে কি না, তবে আশা আছে যে খালি হাতে ফিরব। চলুন দেখা যাক। প্রচণ্ড গরম, সবাই বুঝতেই পারো আরবিয়ার গরম কেমন। তবে তোমাদের কথা দিয়েছি খালি হাতে ফিরি কী করে, কিছু তো নিয়ে যেতেই হবে।
আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর হ্যাঁ, বেল আইকনটি তো অবশ্যই প্রেস করতে হবে, কারণ পরবর্তী ভিডিও আসলে নোটিফিকেশন সব থেকে আপনি আগে পাবেন।